এসেছি বেঙ্গলি রান্নাঘর। তো আজকে আমি বানাবো সোয়াবিনের পকোড়া। প্রথমে শুরু করছি, আমার এখানে আছে সোয়াবিন। প্রথমে আমি সোয়াবিনকে গরম জলের মধ্যে দিয়ে দিব। এখানে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, আমার জলটা গরম হয়ে গেছে। এখন আমি সোয়াবিনগুলো দিয়ে দিব গরম জলের মধ্যে। দিয়ে দিব হাফ চামচ লবণ, তারপর দিয়ে দিব সামান্য লেবুর রস। থেকে চার পিস রাখবো গরম জলের মধ্যে। বন্ধুরা, আমার সোয়াবিনগুলো একদম নরম হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একটি বাটির মধ্যে নিয়ে নেব, দিয়ে দিব সোয়াবিনগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি এটা প্লেটের মধ্যে রেখে দিব। নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেব তিন চামচ বেসন, তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার দুই চামচ, তারপর দিয়ে দিব সুজি তিন চামচের মতন আছে, দিয়ে দিব সামান্য লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো হাফ চামচ থেকে অর্ধেক, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব হলদি পাউডার, তারপর দিয়ে দিব গরম মশলা এবং আদা বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে একবার মিশিয়ে নেব। দিয়ে দিব দই তিন চামচ, তারপর দিয়ে দিব ছোট ছোট করে দুটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে দিয়ে দিব তার মধ্যে, ভালোভাবে মিশিয়ে নেব দইয়ের সাথে। জল মিশাবো না, কেন সোয়াবিনের মধ্যে এমনিতেই জল থাকে। আমি সব উপকরণগুলো সোয়াবিনের মধ্যে দিয়ে দেব, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব, কেন লবণটা আমি আগে দিয়েছি। ভালোভাবে সোয়াবিনের সাথে মিশিয়ে নেব। এখন ভালোভাবে সোয়াবিনের সাথে মিশিয়ে নিয়েছি, এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। এটা গরম হয়ে গেছে, এখন আমি সোয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিব। পকোড়াগুলো আপনারা চাইলে চার সঙ্গেও খেতে পারবেন আর বাকি সঙ্গেও খেতে পারবেন। আমার হয়ে গেছে সোয়াবিনের পকোড়া, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিওটা আরও ভালো আসে।